সরকার জানান করোনা পরিস্থিতিতে অল্প সময়ে ক্লাস হয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এই রকম একটা নামি বিশ্ববিদ্যালয় কি করে অফলাইনে পরীক্ষা নিচ্ছে? দেশের বহু বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার উপর ছবিটা দেখে আর যে পরিমাণ ক্লাস নেওয়ার কথা হয়নি, হওয়া উচিত ছিল সেই পরিমাণ ক্লাস কিন্তু হয়নি, ফলে সিলেবাস শেষ হয়নি। তাই রায়গান তাই স্থগিত রাখা উচিত পরীক্ষা।